গভীর রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের ডোমকলের বগারপুর রমনা এলাকা। বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের ও গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। রাতের অন্ধকারে গ্রাম সংলগ্ন নির্জন জায়গায় বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃতের নাম সিরাজুল শেখ, আহতরা বাবু শেখ, রাকিবুল শেখ ও নাজবুল শেখ, প্রত্যেককে ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার গভীর রাতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ডোমকল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রাত্রে আমাকে মোটামুটি দুটোর দিকে ফোন করলো, ফোন করার পর ওর বোনকে ফোন করেছিল, তার বোনটা আমাকে ডাকলো, ডাকে আমাকে বললো যে এই ঘটনা। কি ঘটনা? যে আমার ভাই বলে বোমে খাম হয়ে গেছে, তাই বললো যে আমি কোথায়, তো অমুক জায়গায় রমনায়। তো এইরকম পরিস্থিতি, তখন ছোটো বেড়ে তখন ওর পাঁচটার দিকে নিয়ে এসেছিলাম এখানে। ওই ভাব কী ভাব, ওই ঘটনা ঘটেছে কী সমস্যা, আমি তো বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ।